সমস্ত প্রশ্নগুলোকে করতে করতে তোমাদের প্র্যাকটিস করতে হবে তো ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে দেখো কি আছে মনে করো হচ্ছে একটা ক্ষুদ্রতর এবং সেই ক্ষুদ্রতর মান দিয়েছে এক্স প্লাস টু আর একটা দিয়েছে থ্রি মাইনাস এক্স অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু এক্স টু এবং থ্রি মাইনাস এক্স এই দুটোর মধ্যে ক্ষুদ্রতরটি ঠিক আছে এই দুটোর মধ্যে ক্ষুদ্রতরটি হলো তোমার ওয়াই এর ভ্যালু যেখানে বলে দিয়েছে জিরো গেটার দেন জিরো লেস দেন টু এক্স এবং লেস দেন টু ওয়ান অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা এখানে আছে সেটা কিন্তু জিরো থেকে বড় বা সমান একের থেকে ছোট বা সমান তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান নির্ণয় করো তাহলে এটাকে আমরা সলভ করতে পারি নানান ভাবে এই প্রসেসটাকে দেখাচ্ছি দেখো না হলে অন্য প্রসেস আমি এখানে লিখতে পারি তাহলে ওয়াই সমান সমান ওয়াইয়ের ভ্যালু আমি লিখতে পারি যে এক্স প্লাস টু এটা সমান সমান লিখতে পারি আমি থ্রি মাইনাস এক্স এটা ওয়াইয়ের ভ্যালু আমি লিখতে পারলাম যে কন্ডিশন বলেছিল সেই অনুযায়ী করলাম বা এটাকে একটু সলভ যদি করি বা আমি যদি এটাকে একটু সাজাই এই এক্সটাকে এপাশে যদি নিয়ে চলে আসি তাহলে এক্স প্লাস এক্স টু এক্স সমান সমান থ্রি মাইনাস টু টাই চলে এলে ওয়ান হয়ে গেল তাহলে টু আবার যে কন্ডিশনটা বলেছে যে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস টু ইন্ডিভিজুয়ালি যদি আমি দেখার চেষ্টা করি তাহলে সমান সমান ওয়াই ইক টু এক্স এর ভ্যালু আমি লিখতে পারি হাফ প্লাস টু সমান সমান হাফ প্লাস টু মানে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আড়াই বা লসা পাঁচ বাই দুই সেই আড়াই আসবে তাহলে ওয়াই এর ভ্যালু আমি পাচ্ছি কত আড়াই আবার যেটা বলেছে সেটা দিয়েও যদি ট্রাই করি ওয়াই ইক থ্রি মাইনাস এক্স সমান সমান থ্রি এর ভ্যালু যা আছে সেটা তো রাখলাম মাইনার মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে হাফ সমান সমান দেখো তিন থেকে হাফ বেরিয়ে গেলে মানে আড়াই তাহলে টু পয়েন্ট ফাইভ আবার ওয়াই এর ভ্যালু হচ্ছে কত আড়াই তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার ওয়াইয়ের ভ্যালু কত ওয়াই এর সর্বোচ্চ মান তাহলে ওয়াই ইকলস টু আমার হচ্ছে টু এটা নথবা তুমি লিখতে পারো ফাইভ বাই টু এটা নথবা তুমি লিখতে পারো টু পয়েন্ট হাফ এই তিনটের মধ্যে যেকোনো একটা তাহলে এখানে তোমার এমসিকিউ সেটা হবে না নেগেটিভ মার্কিং ও নেই তাই তুমি যেকোনো একটা করো ফুল মার্কস পাবে ইজি প্রশ্ন ছিল নেক্সট প্রশ্নটা দেখো বেশ মন দিয়ে বোঝো বলছে একটি বিদ্যালয়ের মোট ছাত্রে দুয়ের পাঁচ অংশ নিজের গাড়িতে এবং একের চার অংশ বাসে বিদ্যালয়ে আসে বাকি অন্যান্য সকল ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে বিদ্যালয়ে আসে যাদের মধ্যে একে তিন অংশ একলা আসে ও বাকি অংশ পিতা মাতার সঙ্গে বিদ্যালয়ে আসে যদি দুশো জন ছাত্র একলা পায়ে হেঁটে বিদ্যালয়ে আসে তাহলে বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বেশ সুন্দর সমান সমান এক অংশ বারবার বলেছি পার্সেন্টেজ থাকলে একশো ধরবে অন্যান্য কিছু থাকলে এক ধরবে এবং অংশ থাকলে এক ধরবে তাহলে তোমাদের বোঝার সুবিধা হয় বাস যুক্ত আর কি সে আসে নিজের গাড়ি নিজের গাড়ি বাস এবং নিজের গাড়িতে কতজন আসে পাঁচ অংশ যুক্ত একের চার অংশ তাহলে দুয়ের পাঁচ যুক্ত একের চার যদি যোগ করি কুড়ি তাহলে হচ্ছে আট প্লাস পাঁচ সমান তেরো বাই কুড়ি এই অংশ আমার আসে বাস এবং নিজের গাড়িতে বাকি যে অংশ বাকি অংশ বাকি অংশ তাহলে কত থাকছে যেটা পায়ে হাঁটে হেঁটে আসছে তাহলে টোটাল হচ্ছে তাহলে এই অংশটা যদি আমার বেরিয়ে যায় বাদ বাকি যে অংশটা আমার থাকবে সাত বাই কুড়ি এই অংশটা আমার আসছে কিসে গো এই অংশটা আসছে আমার পায়ে হেঁটে এইবার এই পায়ে হাঁটার যে অংশটা হচ্ছে পায়ে হাঁটার মধ্যে একলা আসছে কতজন না যতজনে পায়ে হেঁটে আসছিল সাতের কুড়ি এই সাতের কুড়ির আবার একের তিন অংশ যেটার ভ্যালু হচ্ছে আমার কাছে কত টু টু ফোর ধরতে পেরেছ টু টু ফোর হচ্ছে আমার এই পুরো অংশটার জন্য তাহলে আমি যদি বের করি এক অংশের ভ্যালু কত তাহলে এক অংশের ভ্যালু হবে আমার টু টু ফোর ইন টু কুড়ি ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই গুণিতক এক তাহলে এবার আমার কাটাকাটি আমি করতে পারি তাহলে সাত তিনে একুশ সাত দুনে চোদ্দ বত্রিশ তাহলে দেখতে পাচ্ছি কুড়ি তিনে ষাট ষাট ছ তিনে আঠারো একশো আশি নয় ওই বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে এক হাজার নশো কুড়ি জন এক হাজার নশো কুড়ি জন খুবই সোজা প্রশ্ন ছিল এটা একটা মজার অঙ্ক খুব সুন্দর করে করা যায় অঙ্কটা আগে পড়ে নাও তারপরে করবে বলছে যদি এন ইকুয়াল টু এটা দেওয়া হয়েছে এই আকারে প্রকাশ করা হলো যেখানে পি একটি মৌলিক সংখ্যা ও এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা পি প্লাস করো যে কোয়েশনটা আমাকে দেয়া হয়েছে এন ইকুয়ালস টু কি দেওয়া হয়েছে গো টু প্লাস ওয়ান তারপরে কি দেওয়া হয়েছে টুয়ে স্কোয়ার প্লাস ওয়ান তারপরে আবার কি দেওয়া হয়েছে টু টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে আবার কী দেওয়া হয়েছে টু টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান তাহলে আবার কী দেওয়া হয়েছে টু টু দি পাওয়ার সিক্সটিন প্লাস ওয়ান তাহলে এইটা আমাকে দেওয়া হয়েছে এইবার আমি আমার সুবিধার্থে সূত্রে আঁকার জন্য সূত্রে আনার জন্য আমি কি করব সবগুলোকে এক দিয়ে গুণ করব। এবার এই একটাকে বুদ্ধি করে লিখব টু মাইনাস ওয়ান এইটা দিয়ে সব কটাকে মাল্টিপল করবো সব কটাকে মাল্টিপল করবো ঠিক আছে তাহলে আমি লিখছি দেখো সমান সমান টু মাইনাস ওয়ান এইটা গুণ করছি সবার সাথে টু প্লাস ওয়ান এবার তোমরা ধরতে পেরেছ টু স্কোয়ার প্লাস ওয়ান ওটা দেখেই চিনে ফেলতে হবে টু টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আবার টু টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান আবার লিখছি টু টু দি পাওয়ার সিক্সটিন প্লাস ওয়ান বেশ এবারে দেখো তো এই পার্টটা দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে দুই স্কোয়ার মানে চার ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে কি হচ্ছে গো স্কোয়ার তাহলে দুই স্কোয়ার আসবে তাহলে আমি সূত্রে লিখে দিচ্ছি দুই স্কোয়ার মাইনাস এক স্কোয়ার মানে সে এক রেখে দিলাম এই পার্টটা এই পুরো পার্টটার জন্য এইটুকু নামলো এরপরে যেটা আছে দেখো দু স্কোয়ার প্লাস ওয়ান আবার টু টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আবার টু টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান আবার টু টু দি পাওয়ার সিক্সটিন প্লাস ওয়ান পরপর হবে সমান সমান আবার এই পার্টটা দেখো এটাকে এ ধরো পুরোটাকে এটাকে বি ধরো পুরো স্কোয়ারটাকে তাহলে টু এ স্কোয়ারটাকে ধরো টু এ স্কোয়ারটাকে পুরোটা এ ধরো তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দু এ স্কোয়ার মানে চাল হয়ে যাচ্ছে

টু টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান আবার কি হচ্ছে টু টু দি পাওয়ার সিক্সটিন প্লাস ওয়ান তাহলে আবার এই পার্টটা দেখো এই যে ঠিক আছে তাহলে এই পার্টটা আমি কি দেখতে পাচ্ছি এ মাইনাস বি তাহলে এই আটটা কি হয়ে যাবে তোমার ষোলো আট ধরনের সো তাহলে টু টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস ওয়ান এবং আরেকটা পড়ে আছে টু টু দি পাওয়ার সিক্সটিন প্লাস ওয়ান তাহলে এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা কি দেখতে পাবো টু টু দি পাওয়ার থার্টি টু মাইনাস ওয়ান তাহলে এই যে টু 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 পাওয়ার থার্টি এটাকে আমি লিখতে পারি পি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেটা আমাকে জানতে চাইছিল তাহলে পি সমান সমান টু এন সমান সমান থার্টি টু এবং মাইনাস ওয়ান তো তোমার এটাই আছে তাহলে ফাইনালি জানতে চেয়েছিল আমাকে কি জিনিস যে পি প্লাস এন এর ভ্যালু কত পি প্লাস এন এর ভ্যালু টু প্লাস টু সমান সমান এটা হবে হয়ে যাচ্ছে আমার অ্যান্সার ইজি ছিল একেবারে ছিল এই প্রিভিয়াস ইয়ারটা খুব একটা টাফ দেয়নি শুধু অঙ্কগুলোকে কষ্ট হবে নানান ভাবে তেরো গেল এরপরে চোদ্দটা দেখব চোদ্দ সোজা জিনিস দিয়েছে কি দিয়েছে বলছে একটি ট্রপিজিয়াম ট্রপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য তিন সেমি ও ন সেমি সমান্তরাল মানে একই সরল রেখায় বিলং করছে ও সমান্তরাল সরল রেখার বাহু দৈর্ঘ্য চার সেমি এবং আমার হচ্ছে ছ সেমি সমান্তরাল বাহুদয়ের সঙ্গে সমান্তরাল একটি সরল রেখা ট্রপিজিয়ামকে এমন দুটি ট্রপিজিয়ামে ভাগ করলো যাদের পরিসীমা সমান তাহলে সমান্তরাল বাহু দুটি প্রত্যেকটি যে অনুপাতে বিভক্ত হবে তার মান কত তাহলে এটাকে একটু ছবি এঁকে নিই দিলে সুবিধা হবে আমি একটু আঁকার চেষ্টা করছি একটা ট্রপিজিয়াম তিন সেমি তার সমান্তরালে যেটা থাকবে সেটার মান বলছে কত ন সেমি তাহলে বড় তাহলে এইটা হচ্ছে আমার আবার সমান্তরাল যে বাহু এই বাহুটা হচ্ছে আমার চার সেমি এবং এই বাহুটা হবে আমার একটু বড় এটা হবে আমার ন সেমি তাহলে আমি এঁকে নিচ্ছি দেখো এটা তিন সেমি নিচেরটা নয় সেমি এটা চার সেমি এটা হচ্ছে আমার ছয় সেমি এবার আমার এই পুরোটা হচ্ছে ছয় এটা চার এটা নয় এটা তিন এবার এই দুটোকে আমি এমন ভাগে ভাগ করছি এমন ভাবে ভাগ করে দিচ্ছি যেটা এইটার সমগ্র ক্ষেত্রফল পরিসীমা এবং এইটার পরিসীমা সমান হবে তাহলে সবার প্রথমে আমি বাহুর মান নিয়ে নিচ্ছি এই পুরোটা হচ্ছে আমার ছয় এখান থেকে এটা ছয় এবং শুধু এই পাটটাকে আমি নাম দিচ্ছি এক্স তাহলে এই পাটটার মান কত হবে ছয় মাইনাস এক্স আবার এইটাকে আমি নাম ধরো দিয়ে দিলাম যে এই পার্টটাকে শুধু এই পার্টটাকে দিলাম ওয়াই তাহলে এই পুরোটা চার তাহলে শুধু এইটা কত হবে ওয়াই তাহলে এটা আমি বাহুর নাম পেয়ে গেলাম তাহলে এবার আমার দুটো পরিসীমা সমান অথবা পরিসীমা সমান সমান পরিসীমা সমান সমান আমি যেটা পেলাম দেখো প্রথমে এইটা 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 এবং এইটা কি পেয়েছি পাচ্ছি থ্রি প্লাস ওয়াই প্লাস এইটার কিছু একটা নাম দিয়ে দিই এটাকে ধর দিয়ে দিলাম এ এ নাম দিদি প্লাস এ প্লাস এক্স তাহলে এই পরিসীমাটা যা সমান সমান নিচে যেটা আছে তাহলে কি আছে এ তারপরে এটা প্লাস হচ্ছে ফোর মাইনাস ওয়াই প্লাস হচ্ছে নাইন প্লাস হচ্ছে সিক্স মাইনাস এক্স এ ফোর মাইনাস ওয়াই প্লাস নাইন প্লাস এইটাকে আমি এবার একটু যদি প্লাস ওয়াই প্লাস এ প্লাস এক্স ইকুয়ালস টু এ সরি এ প্লাস ফোর মাইনাস প্লাস সিক্স মাইনাস এক্স তাহলে বা দেখো এ এবং ওয়াই গুলোকে আমি নিয়ে চলে আসি ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স এখান থেকে মাইনাসটা চলে এলো প্লাস এক্স সমান এখানে ছিল চার প্লাস নয় চার ছিল নয় ছিল তাহলে দেখো টু ওয়াই টু এক্স তাহলে টু যদি কমন নি তাহলে ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু এটা হবে ছ চার দশ উনিশ উনিশ থেকে তিন গেলে হচ্ছে তোমার ষোলো বা ওয়াই প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে তোমার ষোলো বাই দুই সমান সমান আট কোন পরিবর্তন নেই এইবার আমাকে কি বলছে দুটো অসমান্তরাল বাহু এবার যদি দেখি তাহলে সমান্তরাল বাহু দুটো দেখলাম তাহলে দুটো অসমান্তরাল যে বাহু দুটো আছে অসমান্তরাল যে দুটো বাহু মানে এই বাহুটা এবং এই বাহুটা কি আছে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই এইটা এক্স প্লাস ওয়াই এবং ফোর মাইনাস ওয়াই প্লাস সিক্স মাইনাস এক্স এই দুটো সমান্তরাল বাহু এবং সমান্তরাল বাহু উপরে হচ্ছে তোমার দেখো যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এই দুটোকে যদি আমি বসাই তাহলে এক্স প্লাস ওয়াই এর মান তো আমি জানি এক্স প্লাস ওয়াই এর মান পেয়েছি আট অসমান্তরাল বাহুকে আমি যদি নিচে বসাই তার মান হচ্ছে দেখো কি আছে ফোর মাইনাস ওয়াই প্লাস সিক্স মাইনাস এক্স তাহলে এইটাকে আমি আরেকটু সুন্দর করে আমি লিখতে পারি এইভাবে যে আট বাই এটা হচ্ছে আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে টেন একটু শর্টে করছি স্টেপ জাম্প করে করছি ধরতে হবে অথবা অত শর্টকাট করানোর মতন সময়ও নেই হাতে তাহলে এইবার দেখো উপরে হচ্ছে দশ বাই মাইনাস এক্স প্লাস ওয়াই এর মানে হচ্ছে আট এবং প্লাস হচ্ছে আমার দশ তাহলে উপরে হচ্ছে আট বাই আট আর দশ এটা হবে দুই তাহলে দুই দুই কাটলে দুই চার আট দুইকে দুই ফোর ইজ টু হচ্ছে আমার এটা অনুপাত একদম সোজা ছিল পনেরোটা দেখো এবার কি বলছে দেখো দুই ব্যক্তি পি এবং কিউ যথাক্রমে দশ মিটার স্পিডে এবং চল্লিশ মিটার স্পিডে মানে পার সেকেন্ডে গতি বেগে পরস্পরের বিপরীত দিকে চারশো মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার ট্রাকে ছুটতে শুরু করে তখনই তারা মিলিত হয় অর্থাৎ যখনই তারা মিলিত হয় পি এর গতিবেগ দ্বিগুণ হয়ে যায় কিউ এর গতিবেগ আর্ধেক হয়ে যায় শুরুর সময় সাক্ষাৎটিকে বাদ দিয়ে শুরুর সময় যে সাক্ষাৎ সেটাকে বাদ দিয়ে শুরু থেকে কত সময় পর্যন্ত করে তৃতীয়বার তাদের দেখা হবে তাহলে স্পিডটা বেড়েছে কমেছে এই অবস্থায় তাহলে সুন্দর করে করা যায় এই একটা সার্কুলার তুমি এঁকে নাও সার্কুলার পার্ক অর্থাৎ বৃত্তাকার একটা পার্ক যেটা হচ্ছে তোমার পরিধি হচ্ছে আমার চারশো মিটার আমাকে বলে দিয়েছে তাহলে দুজনে দৌড়াতে শুরু করছে তাহলে স্পিড এই যে স্পিড পি এর প্রাথমিক অবস্থায় দশ মিটার পার সেকেন্ড কিউয়ের প্রাথমিক অবস্থায় চল্লিশ মিটার পার সেকেন্ড ছিল তাহলে এই অবস্থায় এদের এই ইন্ডিভিজুয়ালি টাইম কত লাগতো তাহলে আমরা টাইম ইকোয়ালস টু কি জানি স্পিড ইকোয়ালস টু ডিস্টেন্স বাই টাইম তাহলে টাইম ইকোয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে যদি ভাগ করি তাহলে ইন্ডিভিজুয়ালি পেয়ে যাব তাহলে আমি সবার বের করার চেষ্টা করছি সবার যদি বের করার চেষ্টা করি প্রাথমিক অবস্থায় যদি ছিল চারশো মিটার স্পিডের নিজস্ব লাগছিল কত দশ প্লাস কিউ এর নিজস্ব কত লাগছিল চল্লিশ প্লাস তারা যখন সাক্ষাৎ করছে পি বিন্দু সাক্ষাৎ হচ্ছে তখন সেই চারশো মিটারটাকে আবার তারা কি করছে ডবল করছে মানে চেঞ্জ হচ্ছে কি পি ডবল হয়ে যাচ্ছে মানে কুড়ি দশ ছিল কুড়ি হলো প্লাস কিউ এর চল্লিশ ছিল আর্ধেক হয়ে যাচ্ছে মানে কুড়ি হয়ে গেল প্লাস হবে কি প্রথমটাকে বাদ দিয়ে তারা আবার তৃতীয় কখন আবার মিলিত হবে তাহলে চারশো প্রথমটাকে যদি আমি বাদ দিই তাহলে আবার যদি সে একই স্পিডে ঘুরে আসে তাহলে কত আসে একই স্পিডটা প্রাথমিক অবস্থায় যেটা ছিল দশ প্লাস চল্লিশ ঠিক আছে তাহলে এবার যদি দেখি আমি পঞ্চাশ বাই আট মানে হচ্ছে আট আট পাঁচে চল্লিশ চল্লিশ বাই চারশো মানে দশ এটা হচ্ছে পঞ্চাশ বাই এ এটা হচ্ছে আট তাহলে দশ আট আঠারো ছাব্বিশ তাহলে ছাব্বিশ সেকেন্ডে মিনি ঠিক আছে তাহলে তারা অতএব সেকেন্ডে আবার তৃতীয়বার একসাথে সাক্ষাৎ করবে এটা ইজি প্রশ্ন ছিল প্রশ্নটাকে সমস্যায় পড়বে দেখো পি কিউ এমন পৃথক ধনাত্মক পূর্ণ সংখ্যা যে নাইন মাইনাস পি নাইন মাইনাস কিউ নাইন মাইনাস আর নাইন মাইনাস এস সমান সমান এর ভ্যালু কিন্তু নাইন বেরোবে তাহলে পি কিউ আর এস এর মান কত তার মানে এই যে পি ভ্যালু কিউ ভ্যালু আর ভ্যালু এমন কি হবে যেটা তোমার গুণ করলে তোমার নই আসবে তাহলে এই অঙ্কটাকে একটু স্টার দিয়ে নাও কারণ অঙ্কটাকে দেখে বুঝতে হবে এই অঙ্ক করার নিয়ম হচ্ছে নটাকে নাইনটাকে তোমার পি কিউ আর এস এই চারটে পার্টে ভাঙ ভেঙে পুট করতে হবে তাহলে এই চারটা পার্টে নকে আমি যখন গুণ করব এবং এর অ্যান্সার নই আসবে তাহলে আমি এই নয়কে লিখতে পারি তিন গুণিতক তিন দুটো হলো তাহলে আর দুটো এক গুণিতক এক এইভাবে লিখতে পারি এবার আমার যেহেতু মাইনাসে আছে তার মানে সবগুলো এইভাবে রেখে দিলে কিন্তু আমি নয় পাবো না তাই বুদ্ধি করে আমি এটাকে এভাবে গুণিতক এই মাইনাস দা মাইনাস তিন গুণিতক তিন গুণিতক মাইনাস ওয়ান গুণিতক ওয়ান তাহলে তিন তিনে মাইনাস ন মাইনাস ন একে মাইনাস ওয়ান তাহলে নয় নয় কে নয় উত্তর দেখো নয় চলে আসছে তাহলে এইভাবে আমি ধরে নিচ্ছি তাহলে এইবার আমি প্রথম যেটা দিয়েছে নাইন মাইনাস পি নাইন মাইনাস পি মাইনাস থ্রি যদি ধরি তাহলে দেখো মাইনাস পি ইকালস টু এটা পাশে চলে আসবে কত হবে মাইনাস বারো তাহলে পি এর ভ্যালু দেখো বারো আবার সেকেন্ড যেটা দিয়েছে নাইন মাইনাস কিউ ইকালস টু আমি যদি থ্রি ধরি তাহলে মাইনাস কিউ ইকুয়ালস টু এটা হলে মাইনাস সিক্স তাহলে কিউ এর ভ্যালু আবার যদি কত দশ একই ভাবে নাইন মাইনাস এস সমান সমান আমি যদি ওয়ান ধরি তাহলে এস এর ভ্যালু কত হয়ে যাবে গো আট তাহলে আমাকে আমি পরিষ্কার পাচ্ছি এর ভ্যালু বারো কিউ এর ভ্যালু ছয় আর এর ভ্যালু দশ এস এর ভ্যালু আট জানতে চাইছে পি কিউ আর এস তাহলে বারো যুক্ত ছয় যুক্ত যুক্ত হয়ে যাচ্ছে আমার একদম ছিল অঙ্কটা দেখে চিনে ফেলতে হবে অঙ্কটা কিন্তু টাফ নেই বুঝেই মনে হচ্ছে দেখলে মনে হবে অনেকটা টাফ কিন্তু একেবারেই সোজা ছিল এবার এটা দেখো একটি প্রদর্শনীতে প্রবেশ মূল্য ছিল ষাট টাকা প্রবেশ পরে প্রবেশ মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস করা হয়েছে মোট বিক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধির শতাংশ কত তাহলে এই অবস্থায় সবার প্রথমে দর্শনার্থীর সংখ্যা ছিল সমান সমান একশো জন তাহলে প্রথমে প্রবেশ মূল্য কত হতো তাহলে ফার্স্ট ইনকাম যেটা হতো আমি একটু শর্টে লিখছি একশো ষাট টাকা করে হলে তোমার ছ হাজার টাকা এবার প্রবেশ মূল্যটাকে হ্রাস করানো হয়েছে ঠিক আছে প্রবেশ মূল্যকে হ্রাস করানো হয়েছে তাহলে টোয়েন্টি পারসেন্ট ডিক্রিজের পর তোমরা কিন্তু লিখে লিখে করবে এটা আর এমসিকিউ নয়

এখন প্রবেশ মূল্য পঁয়তাল্লিশ টাকা হওয়ায় এখন আমার দর্শনার্থীর সংখ্যা কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তাহলে এখন লোক সংখ্যা সমান সমান কতজন হবে না ছিল আমার যেটা এবার প্রাইসের মূল্য কমতে লোক সংখ্যা বাড়ছে তাহলে এখন লোক সংখ্যা না এখন আমার ইনকাম হবে আগে ছিল ষাট হাজার কত কুড়ি পার্সেন্ট তাই কুড়ি পার্সেন্ট না বাড়িয়ে একশো কুড়ি হাজার করে দাও তাহলে বারো ছয় বাহাত্তর দুটো শূন্য টু ডবল জিরো সাত হাজার দুশো টাকা বেশ তাহলে দর্শনার্থীর সংখ্যা হবে কত তাহলে লোকের সংখ্যা লোকের সংখ্যা হবে টোটাল ইনকাম হচ্ছে সাত হাজার দুশো পার টিকিটের মূল্য পঁয়তাল্লিশ তাহলে ভাগ করে দিলে আমি যেটা পারবো পনেরো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পনেরো সরি 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 ঠিক একশো 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 টাকা জন জন ষাট তাহলে এখন দেখো কতজন লোক আসছে একশো ষাট জন আমি বোঝাচ্ছি শুধু বুঝতে না পারলে পরে এটা আমি ক্লাসে বুঝে দিচ্ছি এতে একশো ষাট জন হয়ে যাচ্ছে তাহলে আগে ছিল একশো এখন হয়েছে একশো ষাট বৃদ্ধি পাচ্ছে কত ষাট তাহলে ডিফারেন্স মানে ষাট বাই সোর্স মানে একশো থেকে বেড়েছে ইন টু একশো কাটাকাটি করলে হবে কত ষাট শতাংশ আমার বৃদ্ধি পেয়েছে সজা প্রশ্ন ছিল নেক্সট দেখ যদি এবিসি একটি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু ডি হয় যাতে কোন বিএসি কোনকে সমধি কণ্ডিত করা হলো তার একটা ত্রিভুজ কেন এই একটা ত্রিভুজ যদি বিএসি কে তাহলে উপরটা দাও এ এটা বি সি তাহলে বিসি বাহুকে আমি ভাগ করছি এখান থেকে এটা এভাবে তাহলে এটা ডি তে ভাগ করছি তাহলে দেখতে পাচ্ছি ত্রিভুজ বি এবং ত্রিভুজ ডি এই হচ্ছে আমার দুটো ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি বেশ এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমি কয়েকটা কন্ডিশন যদি দেখি ফার্স্ট কন্ডিশন যে ক্ষেত্রে আমার এই গোটা ত্রিভুজটাকে সমাধি খণ্ডিত করেছি সমান দুটো ভাগে তাহলে আমি যদি কোন হিসাবে দেখি কোন বিএনটা তাই ছবিতে আমার একটু ভাড়া কম হয়ে গেছে কিন্তু আপনারা এই কিভাবে খণ্ডিত করেছে সমি খণ্ডিত করেছে তাহলে এই একটা আমার কন্ডিশন মনে হচ্ছে না যে ফুলফিল করছে আবার দুজনের মধ্যে সাধারণ বাহু এই ত্রিভুজ দু একটা যদি বলি সাধারণ বাহু দেখো ত্রিভুজ বি এ ডি এ সাধারণ বাহু হচ্ছে দেখো এডি আবার ত্রিভুজ ডি এ সি এ সাধারণ বাহুও এডি তাহলে আবার দেখো বি ডি এই বাহুটা যা এই বাহুটা তাই সমতিখিত করেছি তাহলে একইভাবে আমি যদি বলি ত্রিভুজ এ বিডি সমান সমান ত্রিভুজ এ ডি সি তাহলে এইটা আমার সর্বসমূহ হচ্ছে এটা আমার সর্বসমূহ হচ্ছে তাহলে সেই কন্ডিশন থেকে বলা যাচ্ছে যে এটা সমান এটা তুমি লিখে প্রুভ করবে জাস্ট এবার এইটা এই অঙ্কটা উনিশের অঙ্কটা আমি তোমাদেরকে করাইনি আমি একটু টাইপিং করে বলে দিয়েছি এটা এইটা তোমরা বিভিন্ন জায়গায়ও দেখতে পাচ্ছ কিন্তু এটা মূলত পারমোটেশন কম্বিনেশনের একটা অঙ্ক যার প্রবাবিলিটি কত হবে সেটা জানতে চাইছি তোমরা ক্লাস ইলেভেনে এটা পাবে তোমাদের কেন যে দিয়েছিল আমি নিজেও জানি না এই যে বলছি না প্রচুর পড়তে হবে নইলে সম্ভব না এটা এভাবে করেছি তোমরা একটু বোঝার চেষ্টা করো না পারলে ছেড়ে দাও মানে আমি বোঝাতে পারবো না এইভাবে বোঝাতে পারবো না আমি তোমাকে ইউনিয়ন ইন্টারসেকশন শেখানো যদি শেখাতে পারতাম তাহলে অবভিয়াসলি মানে এক জাস্ট দুটো বক্স বক্স এঁকে একটা বাক্স থেকে বল করে আমি তুলে দেখিয়ে দিতাম কিভাবে আসে ইউনিয়ন এবং ইন্টারসেকশন অনুযায়ী এটা এভাবে কিন্তু অঙ্কটা হবে না এটা বোঝার সুবিধার্থে করছো তোমরা তো মুখস্থও করে ফেলবে কিন্তু পরীক্ষায় ঠিক পারা সম্ভব না তোমরা এটা দেখো তারপরে আমাকে একটু কমেন্ট করো তারপরে নয় আমি ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি লাস্ট যেটা আছে একদম সুন্দর এই অঙ্কটা এটা তোমরা একটু করো এটা আমি তোমাদের এইচডব্লিউ দিলাম দিয়ে আমাকে কমেন্ট করো পরে আমি এটাকে পড়াচ্ছি তাহলে এই পার্টে আমি এতগুলো কমপ্লিট করলাম একটা অঙ্ক ছাড়লাম এটা হোমাকে দিলাম সেটা আমি পরে যখন লাইভে আসবো তোমাদের লাইভ ক্লাসে করিয়ে দেবো এখন টাটা বাই বাই পরের ক্লাসে আবার আসছি খানিকক্ষণ পরে আবার একটা ভিডিও নিয়ে আসছি চট করে তোমাদের সামনে তোমরা ওয়েট করতে এটা প্র্যাকটিস করে আমাকে কমেন্ট করো ওকে বাই জয় ধন্যবাদ